বৈশিষ্ট্য হলো মুচমুচে, স্বাদে ভীষণই সুস্বাদু। ভাজা হলে একটি ক্রিস্পি টেক্সচার তৈরি হয়। পুষ্টিকর স্ন্যাক্স কলাথোরের ফুলুরি, এটি কলা গাছের কাণ্ডের নরম অংশটি দিয়ে তৈরি করা হয়ে থাকে। চাটনি কিংবা সস সহযোগে চা বা কফির সাথে পরিবেশন করলে এটি অতিথি আপ্যায়নের জন্য একটা আদর্শ নাস্তা হতে পারে। হেলদি এই স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমে কলাথোর ধুয়ে তারপর ছিঁড়ি ছিঁড়ি করে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা যে যার পছন্দ মতো সরু করে নিও। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। থোড়ে নুনের পরিমাণ কিন্তু খুবই কম লাগে, তাই বুঝে শুনে নুন দেবেন। একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, দেখো ঠিক এভাবে। এবার দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের মতো আমি লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। লঙ্কার পরিমাণটা তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দিও। এবার দেব বেসন। বেসনটা প্রথমে আমি অল্প দেব, তারপর লাগলে পুরোটাই দিয়ে দেব। এটাতে জল দিয়ে মাখতে লাগবে না, থোড়ের যে জলটা রয়েছে সেটাতেই মাখা হবে শুকনো শুকনো করে, তোমরা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী, আমার হেসেলি তোমাদের আবার ওয়েলকাম। শীতের সময়ে চা বা কফির সাথে বিকেলে একটা স্ন্যাক্স খুঁজে বেড়াই, আর এটা কিন্তু ভীষণ হেলদি এবং মুখরোচক একটি স্ন্যাক্স হতে পারে, তোমরা অবশ্যই বানিও। বাকিটাও অ্যাড করে দিলাম বেসন। এবার খুব ভালো করে মেখে নেব। একটু টাইট টাইট মাখা হবে, বেশি কাদা কাদা করে মাখলে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না। তো চলো, আমার রেডি হয়ে গেছে মাখা, এবার চলে যাচ্ছি কুকিংয়ে। তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে, তারপর মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। ছোট ছোট ফুলুরির আকারে আমি দিয়ে দিচ্ছি। খুব ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজতে যাবেন না। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা সফট রয়ে যাবে আর বাইরেটা ক্রাঞ্চি হবে, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না ফুলুরিটা। এই ফুলুরির বৈশিষ্ট্যই হলো ইনসাইড আর আউটসাইড দুটো দিকেই কিন্তু ক্রাঞ্চি হবে ভাজা। চলো, আমার এইভাবেই ক্রাঞ্চি করে ভাজা হয়ে গেছে। এবার বাকিগুলো সেম ওয়েতে ভেজে নিচ্ছি আমি, ছোট ছোট করে দিয়ে এভাবে। বাই দ্য ওয়ে, তোমাদের কেমন লাগলো এই স্ন্যাক্সটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। রেসিপিটাও কেমন লাগলো সেটাও জানিয়ে দিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও প্লিজ। আর এমনই হেলদি টেস্টি ইউনিক স্ন্যাক্স আইটেমগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা অল অন করে নিও। সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে। টাটা।